টেক সলিউশন 24 এর পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিকাশের মাধ্যমে কিভাবে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করবেন। শুধু পল্লী বিদ্যুৎ নয়, ডেস্কো, ডিপিডিসি, অন্যান্য বিদ্যুৎ সংস্থার বিলও আপনারা এখন থেকে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন ঘরে বসেই। চলুন আমরা দেখে নিই কীভাবে আপনারা সেটি করবেন। আপনার যদি কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি সেটি দিয়ে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। অতএব বিকাশ অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনি নিকটস্থ বিকাশ এজেন্টের হেল্প নিতে পারেন। যদি কোনো কারণে আপনার বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনি *247 দিয়ে যখন ডায়াল করবেন তখন দেখতে পাবেন একটি মেসেজ আসবে, প্লিজ গো টু ইউর নিয়ারেস্ট বিকাশ এজেন্ট টু রেজিস্টার বিকাশ। ঠিক আছে, আপনি বিকাশ অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে ঘরে বসেই এমনকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি বিকাশ অ্যাকাউন্ট অথবা অন্য অন্য বিদ্যুৎ সংস্থার বিল পরিশোধ করতে পারেন। তো সেটা আমরা কীভাবে আমরা দেখে নিচ্ছি। আমি যে আমার অ্যাকাউন্ট বিকাশ করা আছে, আমি বিকাশের মধ্যে আমার গ্রামের একটি বিদ্যুৎ বিল আমি পরিশোধ করব, সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে *247 দিয়ে ডায়াল করব। *247 দিয়ে ডায়াল করলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আসবে। আপনারা এখান থেকে 5 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, পে বিল। তখন আসবে ইলেকট্রিসিটি আদার, আপনি কি বিদ্যুৎ বিল দেবেন নাকি অন্য অন্য। তাহলে 1 নম্বর অপশন সিলেক্ট করব, ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দেওয়ার পরে আপনি বিদ্যুৎ সংস্থাগুলোর একটা লিস্ট পাবেন, অর্থাৎ আপনি কোন সংস্থার বিদ্যুৎ বিল দিবেন, আপনি কি পল্লী বিদ্যুৎ দিবেন, নেসকো নাকি ডেস্কো। তা আমরা পল্লী বিদ্যুৎ সিলেক্ট করব। পল্লী বিদ্যুৎ সিলেক্ট করে সেন্ড প্রেস করলে এখন 2টি অপশন আসবে, আপনি কি বিদ্যুৎ বিল চেক করবেন নাকি পে করবেন। আমরা যেহেতু বিদ্যুৎ বিল অ্যামাউন্ট জানি না, আমরা চেক করব। তাহলে চেক প্রথম অপশনে গিয়ে এখন আপনার বিল অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। 1 নম্বর অপশন দিয়ে বিল অ্যাকাউন্ট নাম্বার দিব। তো বিল অ্যাকাউন্ট নাম্বার কোনটা সেটি কীভাবে বুঝবেন, এটি বোঝার উপায় হলো আপনার মোবাইলে আপনার বিদ্যুৎ বিলের মধ্যে দেখবেন SMS অ্যাকাউন্ট নং একটি আছে, ওই SMS অ্যাকাউন্ট নংটি আপনি এখানে টাইপ করতে হবে। SMS অ্যাকাউন্ট নংটি টাইপ করলে আপনি আপনার বিদ্যুৎ বিল কত যে মাস দিবেন সেই মাসেরটা জানতে পারবেন। তো আমরা এখানে SMS অ্যাকাউন্ট নংটি দিচ্ছি। SMS অ্যাকাউন্ট নংটি সঠিকভাবে দেওয়ার পর আপনার বিল মান্থ এবং ইয়ার চাইবে। তো আমরা জুলাই মাসের বিল মান্থ এবং ইয়ারটি দিচ্ছি, 08 মানে আগস্ট মাস দিচ্ছি, 08/2008 দেওয়ার পরে তখন আপনার বিকাশের পিন নাম্বার তারা জানতে চাইবে। আমি বিকাশের পিন নাম্বারটি দিচ্ছি। পিন নাম্বারটি দেওয়ার পর এখন বিকাশের কাছে একটি রিকোয়েস্ট গেছে যে আমার বিদ্যুৎ বিল কত, এটা আমি রিকোয়েস্ট করেছি তাদের কাছে, তারা SMS এর মাধ্যমে আমাকে জানাবে আমার বিদ্যুৎ বিল কত। যেহেতু আমার গ্রামে কেউ থাকে না, থালা মারা থাকে, সেক্ষেত্রে বিদ্যুৎ বিল কমই আসার কথা। এখন আমি ঢাকায় বসে আমি আমার গ্রামের বিদ্যুৎ বিল দিতে পারব। এটি নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির একটি বিদ্যুৎ বিল, আমরা বিদ্যুৎ বিলের কপি আপনাদেরকে দেখাবো, যেটি থেকে বুঝতে পারবেন। দেখুন, বিলার পল্লী বিদ্যুৎ অ্যাকাউন্ট নাম্বার এটা, মাত্র 77 টাকা বিদ্যুৎ বিল আনপেইড, এটা আনপেইড অবস্থায় আছে। এখন আমরা বিলটা পেইড করব, বিলটা আমরা পেমেন্ট করব, পেমেন্ট দেওয়ার পরে এটা পেইড দেখাবে। তো কীভাবে সেটা আমরা, চলুন আমরা বিল কীভাবে দিতে হয় সেই অপশনে যাচ্ছি। আমরা আবার *247 দিব। এখন যেহেতু আমরা জানি যে আমাদের বিদ্যুৎ বিল 77 টাকা, আমরা 77 টাকা পে করব, সেক্ষেত্রে আমরা *247 দিয়ে আবার বিকাশে আগের মতো মেনুগুলোতে যাব। আমরা অপেক্ষা করছি, USSD কোড, মাঝে মাঝে নেটওয়ার্ক বিজি থাকলে সময় নিতে পারে। 5 নম্বর অপশনটি পে বিল, আমরা বিল পে করব, 5 নম্বর অপশনটি আমরা সিলেক্ট করব। ওয়ান দিয়ে আবার সেন্ড দিয়ে রিকোয়েস্ট পাঠাবো। তারপর পল্লী বিদ্যুৎ, আমরা এখন 1 নম্বর অপশনটি সিলেক্ট করে সেন্ড দিব, পল্লী বিদ্যুৎ আসছে।
এখন আমরা যেহেতু চেক বিল এখন আর দিব না, যেহেতু আমরা জানি 77 টাকা বিল, আমরা পে বিল দিব। দুই নম্বর অপশনটি সিলেক্ট করে সেন্ড দিব। ঠিক আছে, এখানে বলছে ইনপুট বিল অ্যাকাউন্ট নাম্বার, ওই যে এসএমএস যে অ্যাকাউন্ট নাম্বারটি, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখন আমরা আবার এখানে দিব। এসএমএস অ্যাকাউন্ট নাম্বার যে মাসখানের সাধারণত যে হিসাব নাম্বারটি থাকে সেটি আপনারা বসাবেন। সেটি বসালে আপনার কাজ শেষ। আমরা অ্যাকাউন্ট নাম্বারটি বসাচ্ছি। এখন আমরা বিল মান্থ এবং ইয়ার দিব, অ্যামাউন্ট দিব। অ্যামাউন্ট আমরা জানি 77 টাকা। এখন আমরা বিকাশের পিন নাম্বারটি দিব। পিন নাম্বার দিলে আমাদের বিলটি পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলেই আমাদেরকে আর পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিল দিতে হবে না। আমাদের কাছে একটি কনফার্মেশন মেসেজ আসবে, এই মেসেজটি আপনার ডকুমেন্ট, আপনি বিল পরিশোধ করেছেন কি করেননি, এই মেসেজটি হচ্ছে আপনার ডকুমেন্ট। আর সরাসরি এই এই পেমেন্টটি টেলিটকের সার্ভারে হিট করবে এবং টেলিটক সার্ভার প্রত্যেকটি পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সফটওয়্যারের সাথে লিঙ্ক করা আছে, যে কারণে অটো আপলোড ডাউনলোডের মাধ্যমে বিল পেমেন্ট হয়ে যায়। দেখুন, বিল আর পল্লী বিদ্যুৎ মান্থ অ্যামাউন্ট 77, হ্যাঁ, বিল পেমেন্ট সাকসেসফুল। তো এভাবে আপনারা বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। আর মনে রাখবেন, মাসে আপনি আপনার 2টি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন, আর এর বেশি চাইলে হয়তো পরবর্তীতে সুযোগ আসতে পারে, সেটি হয়তো বা বিকাশ এজেন্টের কাছে এই সুযোগ থাকতে পারে। তো ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।